हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल पिंकी डॉट। तन्मय, तो सकाल सकाल ब्लॉगटा आरम्भ कर लम। माँ गेछिलो बाजारे, तो बाजार करे एसे देखो दुटो मुरगी निये एसेछे। आजके होच्छे देशी मुरगी रान्ना हबे, आजके सानडे, तो हाट बार जेहेतु सकाल सकाल गिये माँ बाजार करे एसेछे। कारण बिकालबेलाय एखन अनेक समय बृष्टि हय, तो ওই জন্য যেতে পারে না। আর মাঝে মাঝে ভাইয়ের পড়াও থাকে, সকালবেলায় গেছিল, ভাইকে নিয়ে গেছে, ওই জন্য তো সকালে দুধ ছিল, দুধ খেয়ে নিয়েছি। তো মার যেহেতু রান্না করতে একটু দেরি হয়ে যাবে, তাই পরোটা নিয়ে এসেছিল যাতে পরোটা খেয়ে নিতে পারি। তো পরোটা খেয়ে বিছানা টিছানা তোলার পরে দেখলাম মা কী কী রান্না করছে। তো এখানে আলু পোস্ত হচ্ছে, ভেজ ডাল আর চিকেন, তো দিদি এই দুটো করে দিচ্ছে, আলু পোস্ত আর ডালটা, আর মা হচ্ছে মাংস রান্না করবে। তো দুপুরে লাঞ্চ হতে হতে তো এখনও অনেক দেরি, সকালে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, একবার পরোটা খেয়ে নিয়েছি, ওই জন্য আর টেনশন নেই। তো দিদি ডালটা খুবই সুন্দর করে, ভেজ ডাল। তো মাংস সব কিছু গোছানো ছিল, তো মাকে বললাম যে মা তাও আমি রান্না করে দিচ্ছি। তো এখানে আমি এই যে ম্যারিনেট করে নিয়ে রান্না, মানে ম্যারিনেট করে রান্না করিনি, আজকে নর্মালি রান্না করেছি। আর তারপরে রান্না করতে করতে মা বলল একটু কলা খেয়ে নে, কারণ দুপুরবেলা খাবার পরে অনেকটা দেরি হয়ে যাবে ফল খেতে। তো মা বলল আগে একটু কলা খেয়ে নে। তো এখানে আমি কলা খেয়ে নিলাম, কলা খাওয়ার পরে আবার আমাকে ডাবের জল ধরিয়ে দিল, ডাবের জল খেলাম। খাওয়ার পরে দেখো এখানে আমার চিকেনটা অনেকটা হয়ে এসেছে, জলটা অনেকটা বেশি দিয়ে ফেলেছিলাম আমি, তো তারপর অনেকক্ষণ ফোটাতে হয়েছে, কারণ জলটা পুরো না একটু শোকালে না ভালো লাগে না খেতে। আর ওদিকে বাইরে দেখতেই পারছো কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তো আমার শরীরটা একদম ভালো লাগছে না গাইস দুদিন ধরে, সেই জন্য আমি ভিডিও করে দিতে পারছি না তোমাদেরকে। তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো এখন স্নানের পরে আমি আগে মালাটা করে নেব, তারপরে খাবো। তো মালাটা করার পরে এখন আমি খেতে বসে গেছি, আর তোমাদের তো দেখিয়েছি যে কী কী রান্না হয়েছে। তো চলো আগে খেয়ে নিই। আর সেদিনকে আমি পুরো ভ্লগটা না করতে পারিনি, আবার সেই মানে শরীরটা ভালো লাগছে না বলে আর পরের দিন থেকে ভ্লগটা আরম্ভ করেছি। তো দুদিনের ভ্লগটাই একবারই মিশিয়ে দিলাম। তো এই যে লেবু নিয়ে এসেছিলো মা, বাতাবি লেবু, তো সেই লেবুটা দিদি মাখিয়েছিল। এখানে লঙ্কাটাও বেশি দিয়েছে বলে তোমরা ভাবতে পারো যে অনেক ঝাল, কিন্তু এটা তোমাদের বলার অনেক আগেরই ভিডিও এটা। তো ঝাল ছিল না লঙ্কায়, তবুও এরকম ঝাল খাওয়া ঠিক না, এই জন্য আমি এখন ঝালটাকে একটু অ্যাভয়েড করছি। তবে লেবুটা প্রচণ্ড মিষ্টি ছিল, খেতেও খুব ভালো লাগছিল, আর বাতাবি লেবু খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর দেখেই তোমরা বুঝতে পারছো কতটা রস ভরা লেবুটাতে, আর লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এটা কিন্তু খাওয়া খুবই ভালো প্রেগনেন্সিতে। তো তারপরে মা আবার লেবু কেটে দিল, আপেল কেটে দিল, কী করবো খেতেই হবে। তো তারপরে আবার এসেছিলো কুলফি কাকু, তো দিদি গেল কুলফি কিনতে, আর আমিও খেলাম। তো একটা খেয়ে তো আমার মন ভরছে না, ওই জন্য আমি দুটো নিয়েছি। তো সেটাই দেখাচ্ছিলাম, তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা একদম ভালো না, মাথায় পুরো তেল দিয়ে মা পুরো চপচপ করে দিয়েছে, কারণ আমার এত মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে, মানে কি বলবো, আমার এরকম মাথা যন্ত্রণা কোনো দিন করে না। তো তারপরে বিকালবেলা ভাই দেখো নিয়ে এসেছিলো হচ্ছে জিলেপি আর সিঙ্গাড়া, তো সবাই মিলে সেটা খেলাম। তো সেদিনকে আর একটু ভিডিও করতে পারিনি, এত মাথা যন্ত্রণা করছিলো যে রাতে শুয়ে পড়েছি, তাই একবারে পরের দিনের ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। তো পরের দিন সকালবেলা মা নিয়ে এসেছিলো পরোটার ডিম, কারণ কিছুদিন ধরে যে যাদের কাছ থেকে আমরা দুধ নিই উনি দুধ দিতে পারছে না, ওরা নতুন মানে গরুটা বাচ্চা দিয়েছে, তো আবার কালকের থেকে বোধহয় দেবে। তো দেখতেই পারছো শরীর ভালো না থাকার জন্য সকাল থেকে দিদি ভিডিওটা করেছে কি রান্না হয়েছে না হয়েছে। বিকালবেলা আমি শুয়ে রয়েছি, তখন দিদি ভিডিও করে নিয়েছে যে এই যে মা চাটা বানাচ্ছে আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে তোমরা আগের দিনে যে ভ্লগটা দেখলে তার দুদিন পরের ভিডিও, তোমরা আবার ভাবতে পারো যে প্রথম দিন চিকেন খেলে আবার পরের দিন আবার বিরিয়ানি খাচ্ছ, না সেরকমটা না, দুদিন পরের ভিডিও। আর যেহেতু এডিট করা হয়নি আর ভিডিওটা পুরোপুরি সারাদিনের নেওয়া হয়নি, তো ওই জন্য দুদিনেরটা একবারেই মিক্স করে দিচ্ছি, কারণ দেখলেই তোমরা যে আমি মানে উঠে যে ভিডিও বানাবো সেরকম পরিস্থিতিও নেই। তাহলে ভাবো মা দিদি রয়েছে সব কিছু করে দিচ্ছে, আমার কিছুই করা লাগে না, তাতে আমার শরীরটা তো খারাপ লাগে, যাদের পূর্ণটা করতে হয় তাদের কতটা কষ্ট হয় সত্যি, এই সময়গুলো দিয়ে যারা যায় না তারা একমাত্র বোঝে। সত্যি আমার এই দিনগুলোর কথা আমি কখনো ভুলবো না, আমার দিদি মা বাবা তন্ময় ভাই সবার আমার প্রতি এই ভালোবাসা যত্নগুলো আমার সারা জীবন মনে থাকবে। তো তারপরে দেখো বিকালবেলায় ছাদের ওপর দিদি এসছে জামা কাপড় তুলতে, তো তখন দেখলো বাইরে প্রচণ্ড মেঘ আর ভাই গেছিলো বাজারে মাংস আনতে, তো ভাইও চলে এসছে এখানে, তাই দিদি ওপর থেকেই ভাইকে দেখাচ্ছে। আর যে পেঁপে গাছটা হয়েছিল আমাদের বাড়ির পেছনে, দেখো আমাদের বাড়ির পাশে কলা গাছ একজনের আছে আলাদা জমি, তো ওনাদের কলা গাছে পেঁপে গাছটাকে পুরো চেপে ধরেছে, তবুও পেঁপে গাছটা না ভালোই রয়েছে, অনেকটা বড়ো হয়ে গেছে।
তো জানি না পেঁপেগুলো পাকা অবধি থাকবে কিনা, কারণ যা পরিমাণে হনুমান আসে, আর হনুমান আসলে তো খেয়ে নেবে, এটাই স্বাভাবিক। তো এদিকে দেখো দিদির অ্যাডেনিয়াম গাছেও একটু কুড়ি এসছে, সেটা দিদি ভিডিও করেছে। তো তারপরে দিদি ঘরে আসলো, ভাই যে মাংস নিয়ে এসছে দেখতে পেলে, তো সেটাই পরিষ্কার করা হচ্ছে, কারণ আজকে ভাই একটু বায়না করছিল, বিরিয়ানি খাবে। তো বিরিয়ানি খেতে ভালোই লাগে মায়ের হাতের, তো এক পিস চিকেন খেয়ে নেব, অসুবিধা নেই। তো এখানে দেখো নিয়ে এসছে, সেগুলো এখন ধুয়ে টুয়ে মাই রান্না করবে, দিদি মাকে গুছিয়ে দেবে। আর এর মধ্যে গাইস কি বলবো, আমার দিদির আর ভাইয়ের হয়েছে চোখে সে চোখ উঠেছে, যেটাকে এখন সবাই বলছে জয় বাংলা। তো এখানে বসে বসে আমি একটু ছোলা খাচ্ছিলাম, কারণ এই সময়টা তো ছোলা তারপরে চিড়ে ভাজা এগুলো খেতে বলেছে ডাক্তার, এক ঘন্টা দু ঘন্টা পর পর পেট খালি রাখতে একদম বারণ করেছে। তো ওই জন্য ওটা খেলাম, খাওয়ার পরে মা এখানে খই বাচ্ছিল, তো শরীরটাও ভালো লাগছিল না, আর চোখ উঠেছে যেহেতু ওদের না, সেই জন্য আমারও ভয় লাগছে যে আমার না হয়ে যায়। বাড়ির সবাই এটাই টেনশনে রয়েছে যে ওদের কাছে যতই না যাই, দিদি ও ভাইয়ের কাছে যায় না, তবুও দিদির হয়ে গেছিলো, ভাই দূরে দূরে ছিল তবুও কিছু ইউজ করেনি দিদির, আর দিদিও ভাইয়ের কিছু ইউজ করেনি, তো এরকম নাকি হয়ে যায় বাড়িতে। এবার সবাই ভয় পাচ্ছে আমার না হয়ে যায়, তো দেখা যাক, কপালে থাকলে তো হবেই। আর তারপরে একটুখানি না ফ্রেঞ্চ ফ্রাই বানালাম, কারণ মা যেহেতু মাংসের জিনিস সব কিছু গুছিয়েছিল, তো ওই জন্য ভাই বলছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো আমি স্নান টান করে এসে একটু ভাইকে বানিয়ে দিলাম, যে সবাই মিলে একটু টেস্ট করলাম যে বাড়িতে বানালে কেমন হয়। তোমাদের দাদা ভাই আমাকে বানিয়ে খাইয়েছে আগে দু তিনবার ফ্রেঞ্চ ফ্রাই, আমি কোনোদিন বাড়িতে সেরকমভাবে ট্রাই করিনি, তো ওর কাছ থেকে শুনে নিয়েছিলাম কীভাবে কী বানাবো। তো তারপরে ভাবলাম কি ফ্রেঞ্চ ফ্রাই না চিলি হানি পাটেটা করবো, ওটা একটুখানি অন্যরকম হবে, খেতেও ভালো লাগবে। তো মাকে বললাম তুমি মাংসটা রান্না করার আগে আমি এটা করে নিই, বেশিক্ষণ লাগবে না, তো রসুন আদা লঙ্কাটাকে একটুখানি ফ্রাই করে নিয়ে ওর ভেতরে এই যে আমি আলুগুলোকে আগে কেটে নিয়ে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম, তারপরে গরম জলে হালকা সেদ্ধ করে আবার ঠান্ডা জলে চুবিয়ে রেখে বার করে মুছে কর্নফ্লাওয়ার দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে ফ্রাই করে নিলে পুরো ক্রিস্পি হয়ে যাবে। একটু খায়েসোডাও দিতে পারো তোমরা, আমি ওখানে পেরি পেরি মশলা অ্যাড করেছি, তারপরে চিলি চিকেন যেভাবে করে নর্মালি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সেগুলো করে সোয়া সস এমনি সস দিয়ে ওর ভেতরে একটু হানি অ্যাড করতে হবে, দিয়ে পেরি পেরি মশলা দিয়ে ভেজে রাখা সেই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ধনে পাতা দিয়ে পুরো ভালো করে মিক্স করে নিলেই রেডি চিলি হানি পটেটো। এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে, তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। আমি এর ভিতরে টমেটোও দিয়েছিলাম আর ম্যাগি মশলাও অ্যাড করেছিলাম, তো ভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা খেয়ে, কারণ ও অনেকদিন ধরে বলছিল তা নতুন জিনিস ট্রাই করে ডেকোরেশন করেছি একটু তিল দিয়ে, তো তিলটা হালকা ভেজে রেখেছিল মা, নাহলে নষ্ট হয়ে যাবে ওই জন্য, তো ওরও ভীষণ পছন্দ হয়েছে খাওয়ার পর দেখতেই পেলে। আর এদিকে মা বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছে, এদিকে ম্যারিনেট করে রাখা রয়েছে দই দিয়ে চিকেনটা সফট হওয়ার জন্য, তো তারপরে আর তো ভিডিওতে দেখাতে পারিনি, এই যে মা এখন দমে বসিয়ে দিয়েছে দেখতেই পারছো, তো হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। তো ওদিকে দম প্রায় হয়েই এসছে, আর এখন আমি স্যালাডগুলো কেটে নেব, কারণ কি তোমরা তো জানোই যে দিদির অবস্থা খুব খারাপ, ওর চোখে তো আঞ্জনি হয়ে টয়ে মানে ভীষণ বাজে অবস্থা, ওর তাকাতে পারছি না বেচারা, আর ওকে ক্যামেরার সামনে আমি দেখাতেও পাচ্ছি না, কারণ ও ক্যামেরার সামনে আসতে চাইছে না, বাপরে চোখগুলো দেখে মনে হচ্ছে পুরো জম্বির মতন হয়ে গেছে ভাইরা দিদির। আমার তো ভীষণ ভয় লাগছে, আর বাড়ির সবাই ঠাকুরকে ডাকছে যেন আমার না হয়, কিন্তু কি করবে বলো, এক বাড়িতে থাকতে গেলে যদি একটুখানি ছোঁয়াছুঁয়ি তো হয়েই যায় না, যতই সতর্ক হয়ে থাকি না কেন, তো হয়ে গেলে আর কি করা যাবে, বাট চাই যেন না হয়। তো এখন দেখো স্যালাডগুলো কেটে নিচ্ছি, আর ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল, বলছে দে দি আমি তোকে ভিডিও করে দিই, হেল্প করে দিই। তো এখন আমি স্যালাডটা কেটে নেব ভালো করে, আর আমাদের বাড়িতে মানে যে কোনো কিছু রান্না হলেই দিদি বিশেষ করে স্যালাড খেতে ভীষণ পছন্দ করে, আমি অতটা স্যালাড ট্যালাড খাই না, কিন্তু দিদি ভীষণ পরিমাণে স্যালাড খেতে পছন্দ করে। তো এখানে দেখো বিরিয়ানি হয়ে গেছে, এখন দম থেকে মা তুলে নিয়েছে, এখন এটা গামলায় ঢালবে, আর ভীষণ সুন্দর করেছিল মা বিরিয়ানিটা, মাও এখন এক্সপার্ট হয়ে গেছে, মা আগে বানাতে পারতো না, ছোটবেলায় মনে আছে বিরিয়ানি বানাতে বললে মা মাংস আর ভাত মিশিয়ে দিত আর বলতো বিরিয়ানি, কিন্তু এখন সেই মাই এখন ভীষণ এক্সপার্ট হয়ে গেছে, আমাদের থেকেও বেশি সুন্দর রান্না করে। তো এখানে আমি একটা প্লেটিং করে নিচ্ছিলাম ছবি তোলার জন্য, আর এটা ভাইকে খেতে দেবো, তো ছবি টবি তুলে নেব তারপরে খেতে বসবো। তো আজকে ভিডিওটা তো আর বড় করছি না, এ অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমি কিন্তু এনার্জিও পাই। তো চলো টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।